বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30 বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনের কথা রয়েছে তার। অনুষ্ঠানে যোগ দিতে সকাল 9টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 1971 সালের 22 জুলাই 75 জন বাঙালি মুক্তিযোদ্ধা, অন্যান্য বাহিনী এবং বেসামরিক বেশ কিছু যোদ্ধা নিয়ে গঠিত হয় সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। স্বাধীনতার পর প্রথম ফিল্ড ব্যাটারি মুজিব ব্যাটারি নামে পরিচিতি পায়। 1971 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধে এই ব্যাটারি কার্যকর ভূমিকা রাখে। আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদান স্মরণীয় করে রাখতে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স।